বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং আমাদের অবশ্যই এটা বুঝতে হবে। দেখুন, আমরা একটা জিনিস ভাবি, সাধারণের কাতারে দাঁড়িয়ে কোরআন পড়ব, হাদিস পড়ব, নামাজ রোজা হজ জাগাত করব, তাহলেই কিন্তু আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব, আল্লাহকে লাভ করব। তাহলে এই যে কথাগুলো বলা হয়, এই কথাগুলোর ভিতরে সম্পূর্ণ ভুল ভুল লুকিয়ে আছে। দেখেন যে কোরআন হাদিস পড়ব, আল্লাহর ইবাদত করব, হজ জাকাত করব, শেষ। আমি বলবো যে না, মানুষ ওলিয়া আউলিয়ার কাছে কেন যায়? দেখেন, আপনি কোরআন পড়েছেন, এখন কোরআনই আছে যে তোমরা আমার ওলিদের শরণাপন্ন হও এবং তাদের কাছে যাও। তোমার জীবনে তুমি জীবন চলার পথে অনেক পাপ, অনেক খারাপ কিছু করা হয়েছে, এখন তুমি কোরআন হাদিস পড়বে, নামাজ পড়বে, এতে কিন্তু তোমার ক্ষমা হবে না, কারণ আমি তোমাদেরকে চিনি না, আমি তোমাদেরকে চিনি না, তোমরাও আমাকে চেনো না। শুনেছ, আল্লাহ বলে কেউ আছে, রাসূল বলে কেউ ছিল, এই চেনাতে তোমরা কখনো পরপারে পার হতে পারবে না। আজকের মূলত আলোচনা যেটি, দেখেন প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ একটা লাইন রেখেছে, সিস্টেম রেখেছে, যে নবুয়তের যুগে নবীদের উসিলাতে তারা আল্লাহর সাথে সম্পর্ক করে নিত, এখন নবী নেই, এখন ওলি আউলিয়ার মাধ্যমে এই আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য যে বিষয়গুলো আল্লাহ সেই লাইন ক্লিয়ার রেখেছে। আচ্ছা, তাহলে দেখা যায় আমি কোরআন হাদিস পড়ব ঠিকই, কিন্তু এতে আমার কোনো লাভ হবে না, বরঞ্চ আমি আল্লাহর কাছে দোষী হয়ে যাব। দেখেন, আপনিও মৃত্যুবরণ করবেন এবং ওলিয়া উলিয়া যারা আছে তারাও কিন্তু মৃত্যুবরণ করবে। তো মরা কিন্তু দুইটা প্রকার, একটা হলো দেহের মৃত্যু, আরেকটা হলো কোন মৃত্যু, যে মানুষ মৃত্যুর পরেও বেঁচে থাকে। মানুষ মৃত্যুর পরে বেঁচে থাকে সেটা কেমন? যে দেখবেন একজন সাধারণ মানুষ মারা গেছে, কিছুদিন পরে তার নামগন্ধ কিছুই নেই। কিন্তু দেখেন পৃথিবীতে অনেক নবী রাসূলরা ইন্তেকাল করেছিল, তাদের নাম এখনো ইতিহাসে আছে, এখনো আমরা সেটা দেখতে পাই, শুনতে পাই। এবং পৃথিবীতে যত ওলিয়া উলিয়ারা আছে, তাদের অনেক বড় রওজা হয়েছে, মাজার হয়েছে, এদের শরণাপন্ন হচ্ছে, এদের দরবারে যাচ্ছে। আচ্ছা, আল্লাহ কিন্তু নিষেধ করেনি যাওয়ার জন্য। এখানে একটি বিষয় হলো, আমি আপনি কিন্তু এক হিসেবে শিশু কিংবা অল্প বয়সের, যেরকম আমার পিতামাতারা অনেক বয়স্ক। তাহলে আমার পিতামাতার কাছে যখন আমরা কোনো অপরাধ করি, একবার ক্ষমা চেয়েছি, দুইবার ক্ষমা চেয়েছি, কিন্তু সেই একই অপরাধের জন্য কিন্তু তিনবার আমাকে ক্ষমা করবে না। তাহলে আল্লাহও কিন্তু কিছু কিছু বিষয়ে মানুষের উপরে আল্লাহ কাহার হয়ে যায়, তিনি বিচার করে তার সাজা দিয়ে দেন, তখন আর মাফ করেন না। তাহলে আমার কথা হলো, এর পরেও যদি ক্ষমা চেয়েও যদি আমরা ক্ষমা না পাই, তখনই আল্লাহ কি বলেছে, তোমরা মাধ্যমে আসো। মাধ্যম কি? আমি তোমাদেরকে চিনি না, তোমরা আমার কোনো ওলিয়া আউলিয়া একজন কামেল পীর মুর্শিদের মাধ্যমে তোমরা আসো, এবং তিনি যখন আমাকে সুপারিশ করবে, তখন আমি বুঝব যে আমার নবী রাসূল, আমার পাঠানো মুর্শিদ, যে পৃথিবীতে ওলিয়া উলিয়া যারা আছে, তারা যখন সুপারিশ করবে, তখন আমি ভেবে নেব নিশ্চয়ই সে আমার বন্ধুকে কোনো বিষয়ে সন্তুষ্ট করেছে, এবং সেই সন্তুষ্ট হয়ে সে তোমার ক্ষমার জন্য, তোমার জন্য রিকোয়েস্ট করার জন্য আল্লাহ দেখতেছে যে আমার বন্ধু চলে এসেছে। তখন সেই বন্ধুর কথা কখনো আল্লাহ ফেলতে পারে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কিন্তু শুধু আল্লাহর বন্ধু নয়, শুধু পৃথিবীতে ওলি বলতেই কিন্তু বন্ধু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বড় বন্ধু, ছোট বন্ধু তো আছে। তাহলে এই পৃথিবীতে যদি কোনো মানুষ জীবনের পাপ মুক্তি চায়, যে আমি তওবা করব, একজন ওলির হাত ধরে, একজন কামেল মুর্শিদের হাত ধরে তওবা করতে হবে,
তখন সেই তওবাটি আল্লাহ কবুল করেন যা আমার বন্ধু সাক্ষী সে তওবা করেছে সেই বন্ধুর দিকে তাকিয়ে আল্লাহর কাহার জিনিসটার উপরে কি হয়েছে রহমানুর রহিম বক্ষিত হয়েছে তখন সেই রহমানুর রহিমের দিকে দেখে তখন কি হয় সেই বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় তাহলে ক্ষমা চাইতে হলে একজন কামেল ওলি আল্লাহর প্রিয় বন্ধুর কাছে যেতে হবে তাই বলেছি আপনার পিতামাতা যদি একবার দুইবার মাফ করে একই অপরাধের জন্য সে তৃতীয়বার কিন্তু আপনাকে ক্ষমা করবে না তখন আপনার বাবার কোনো বন্ধু সে যদি আসে যে বন্ধু দুইবার অপরাধ করেছিল এবার আমার দিকে তাকিয়ে তোমার ছেলেকে ক্ষমা করে দাও তখন বন্ধুর দিকে তাকিয়ে কিন্তু সেই পিতা তাকে ক্ষমা করে দেয় ঠিক আল্লাহ যখন দেখে আমরা অনেক পাপ করে ফেলেছি এই পাপের কথা কিভাবে শুধাবো কিভাবে বলবো তখন কিন্তু আল্লাহ কাহার হয়ে যায় তখন আল্লাহর কোনো বন্ধুর মাধ্যমে যখন মানুষ আল্লাহর কাছে ক্ষমা চায় তখন কিন্তু আল্লাহ ক্ষমা করে দেয় তাই বলবো কোরআন হাদিস পড়লে এবং আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়তে গেলেও আমাদের সেখানে মন বসে না কি করে মন বসবে সেই শিক্ষাও কিন্তু ওলিয়াউলিয়াদের কাছে আছে তারা কিন্তু এই ঘাটগুলো পার হয়ে এসেছে তাই বলবো কি যে আমরা অবশ্যই অবশ্যই দেখা যায় যে আল্লাহর সংস্পর্শে বা আল্লাহর পরিচয় পেতে যদি আমাদের মনস্তর করি তাহলে অবশ্যই আল্লাহর ওলির মাধ্যমে যেতে হবে তো আজকে আপনারা হেডলাইনে যেটা পেয়েছেন যে নামাজ রোজা হজ জাকাত এবং কোরআন পাঠ করা এতে কাজ হবে না কেন কাজ হবে না আল্লাহ কোরআনেই বলেছে তোমরা আমার ওলির সংস্পর্শে যাও তাহলে আমি আল্লাহর সংস্পর্শে আসতে পারবো যে আবারও বলেছে পৃথিবীতে বেশিরভাগই যারা ইবাদতকারী মুসল্লি তারা কিন্তু একটা ইবাদত করতেছে নিরাকারের ভাবে কিন্তু আরো একটা ইবাদত আছে সেটা আকারের ভাবে সেই আকারের ইবাদত পাইতে হলে এই কোরআন হাদিস পড়ে আপনি পারবেন না যেমন একজন ফকির সাধক লালন তিনি কিন্তু একটা কথা বলেছে যে শাস্ত্র গ্রন্থে কোরআনখানি যদি তোমরা পড়ো এখানে আল্লাহর কোনো রূপরেখা নেই আর আল্লাহর রূপরেখা যদি পেতে হয় তাহলে একজন ওলিয়াউলিয়ার কাছে যেতে হবে একজন কামেল মসজিদের কাছে যেতে হবে তাহলে সেখানে তোমরা আল্লাহর রূপরেখা পাবে আর সেই রূপরেখার উপরে তোমরা আল্লাহকে বুঝবে আল্লাহকে চিনবে এবং আল্লাহর কাছাকাছি নিকটবর্তী যাওয়া যাবে তাই আমি তাদের উদ্দেশ্যে আজকে এই কথাগুলো বলতেছি যারা কোরআন পড়বে হাদিস পড়বে এবং আল্লাহর নামাজ পড়বে হজ দেবে জাকাত দেবে তাহলে তারা পরপারে পার হয়ে যাবে কিন্তু এটা আল্লাহ বলেনি আল্লাহ বলেছে এমন কোনো মানুষ কি পৃথিবীতে আছে যে জীবনে কোনো পাপ করেনি বিন্দু পরিমাণ পাপ হলেও কোনো মানুষের আছে তাহলে এই পাপের ক্ষমা পেতে হলে আমাদেরকে যেতে হবে সে ওলিয়া উলিয়ার মাধ্যমে তখনই আমরা সেই ওলিকে যখন ভালোবাসবো তখন আল্লাহ আমার এই ভালোবাসা পাবে কেমনে যে মানুষ ইবাদত করতে করতে আল্লাহর সাধনা করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় তখন সেই ব্যক্তির হাত চোখ নাক কান মুখ সমস্ত কিছু আল্লাহর হয়ে যায় আর আল্লাহ কি তার হয়ে যায় তাহলে সব কিছু যদি আল্লাহর হয় সেই ওলিকে যদি আমি মানি তাহলে আল্লাহকে মানা হবে আর সে ওলিকে যদি অপমান করি তাহলে আল্লাহকে অপমান করা হবে যদি সে ওলির দেওয়া সাধনাগুলো আমরা করি তাহলে আল্লাহর নিকটবর্তী আমরা চলে যাব তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা আপনাদেরকে কি বোঝানো হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং সামনে কি ধরনের ভিডিও চাইছেন তাও জানাবেন তবে সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক হলে অবশ্যই ফলো করে নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ